अच्छी। বলছি এরকম বাচ্চামো করলে কি করে চলবে বলো তো? তিনজন কি সুন্দর একে অন্যকে সাপোর্ট করে একটা পার্লার খুললে, সেটা পপুলারও হচ্ছিল, তারপর জাস্ট ব্যাপারটা কেচিয়ে দিলে বিকজ অফ আ ওম্যান। না মানে আমি জানি ব্যাপারটা সিরিয়াস, মানে আমি জানি তোমরা আমাকে পছন্দ করো আর আমিও তো তোমাদের পছন্দ করি, কিন্তু কনক্লুশনে আসার জন্য আমাকে একটু সময় তো দিতে হবে, তাই না? বিষয়টা কি বলো তো মোনা, চাঙ্কি পান্ডে যদি অ্যাঞ্জেলিনা জোলিকে চায় সে তো তাকে পাবে না। এবার এই সেন্সটা সেই মানুষটার মধ্যে থাকা খুব প্রয়োজন। সাইকোলজিতে কম্পিটেন্সের একটা স্টেজ আছে যেটাকে বলে আনকনশিয়াস ইনকম্পিটেন্স। হ্যাঁ হ্যাঁ, এর মানে হচ্ছে মানুষ নিজের যোগ্যতা সম্পর্কে ওয়াকি বহাল নয়। বোঝানো গেল? তুমি কার যোগ্যতার কথা বলছো ভাই? আমার 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 বাংলাতে ডাবল এম এ, আমি ডাবল 32 বছর ধরে নিরলস রবীন্দ্রসঙ্গীত চর্চা করছি ঘরেও বাইরে। এক মিনিট শেষ হয়নি, আমার দুটো কবিতার বই আছে, এই আগের বছরই বেরিয়েছে বই মেলাতে শেষেরটা। যোগ্যতার কথা বললে অন্য কাউকে বল। কেন 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 অন্য কাউকে বলবে কেন, আমিও তো তবলা বাজাই, সারা জীবনে কটা তবলা ফাটিয়েছি জানো তোমরা? আমার দোকান পাড়ার সব থেকে ব্যস্ত দোকান, আলপিন থেকে কন্ডম সব বিক্রি করি আমি নিজের হাতে গড়েছি। যোগ্যতা? তাহলে বউ এত অখুশি কেন দাদা? একদম পার্সোনাল কথা বলবে না বুঝলে, আমি দোকান নিয়ে কথা বলছি, তুই বহুত উচ্চ সালাড ডিভোর্সি কথা গান। এই দেখো সন্ত্রাসবাদী, দেখো দেখো কুকুরি করছে, দেখো কাদের সঙ্গে মিশছে। কি হচ্ছে এখানে? আমি কি এখানে তোমাদের ঝামেলা দেখতে এসেছি? আর অ্যান্ডি, একটা মেয়ের সামনে তুমি এরকম অসভ্যের মতো ব্যবহার করছো? আসল সত্যিটা বেরিয়ে পড়েছে, নোংরা কদর্য। আমার ভুল, আমার ভুল, আমি তোমাদের থেকে একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম, আমারই তো ভুল, সত্যি তো। ঠিক আছে তোমরা যা খুশি করো, আমি আসছি। সরিটা আমাকে না বলে একে অপরকে বল। যবে থেকে বয়স গেল তুই কুড়ি ঘরে, হামেশাই মন খুব উড়ু উড়ু করে প্রেম।